সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ঈদের পরে সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা বিএনপির। ঢাকাকে নিয়ন্ত্রণে নিতে অল আউট কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে দলটির নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বিএনপি, দলটির আন্দোলনে জনগণ সাড়া দেবে না বলেও মন্তব্য ক্ষমতাসীন দলের নেতাদের। আর এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে পেছনের দরজা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নীলফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক বিএনপি। আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানোর নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বগি কিংবা ছাদ খালি নেই কোথাও, ঠেসে ভরে ঈদযাত্রায় চলছে রেল, সদরঘাটে যেতে পথেই লঞ্চ যাত্রীদের পার হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, মহাসড়কে গাড়ির চাপ। দিনের পর দিন রাতেও রাজধানীতে জমজমাট কোরবানির পশুর হাট, দরদাম করে কিনে নিচ্ছেন ক্রেতা, ঢাকার বাইরেও বাড়ছে বিক্রি। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে খুতবায় দুই হাত তুলে দোয়া, পবিত্র হজে অংশ নিলেন 22 লাখের বেশি হাজি, মিনায় ফিরে বুধবার কুরবানি। শুধু জুড়েই ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু 34, আক্রান্ত 8,000। ঈদের ছুটিতে ছড়িয়ে পড়ার সংখ্যা রাজধানীর বাইরেও, হাসপাতালে হাসপাতালে বিশেষ প্রস্তুতি। এবং নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ, অক্টোবরেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, নতুন করে বাড়বে না ব্যয়। দেখছিলাম শিরোনাম, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে পেছনের দরজা। আমি একটু শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি আমার দুইজন সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বিএনপি, যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতো তাহলে অনেক আগেই আসতে পারতো। পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় আসছে বিভিন্ন দেশে, তারা বিভিন্নভাবে ধর্ণা দিয়ে তারা ক্ষমতায় এসেছে এবং টিকে থেকেছে, এটা কিন্তু বাংলাদেশের সচেতন মহল এখন সবাই জানে, যারা এখন ফ্যাসিস্ট হিসেবে পরিচিত এবং আছে। কখনো পিছনের দরজা দিয়ে থাকার জন্য তারা রাতের নির্বাচন করেছে, কখনো পিছনের দরজায় টিকে থাকার জন্য তারা একটা নিয়ম রক্ষার নির্বাচন করেছে, বলেছে যে খুব তাড়াতাড়ি আমরা বসবো, কিন্তু আর বসে নাই। 5 বছরের 5 সেকেন্ড আগেও তারা ওখান থেকে সরে নেয়, এবং 2018 সালে যে ইলেকশনটা করেছে এবং সেটার জন্য বিএনপিকে নিয়ে যে বিএনপির সঙ্গে কথা বলার পরে, তারপরে বিএনপির সঙ্গে যে বিট্রেটা করে আবারও পিছনের দরজা দিয়ে খুব প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে যেভাবে এসেছে, যেভাবে প্রতিবেশী রাষ্ট্রের সচিবরা এসে থ্রেট দিয়েছে, বাংলাদেশে মারপিট করেছে এবং বিভিন্নভাবে বই লেখে, বইয়ের মধ্যে কিন্তু তার প্রমাণ আছে, প্রুফড আছে কিভাবে কিভাবে তারা, এবং এই বইগুলো কিন্তু নর্মাল কোনো মানুষ লেখে নাই, খুব বড় বড় মানুষ, পাশের দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই লিখেছে। সেই জায়গায় তারা তাদের মুখে এই কথাগুলো মানায় না। এই কথাগুলো যদি মানাতো তাহলে এই কথাটা, তারা তো এখন পাগলের মতো হয়ে গেছে, যখন যেটা পাচ্ছে ওইভাবে কথা বলছে। কখনো বলছে যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমরা নির্বাচন ক্ষমতায় আসতাম, তার মানে ওনারা ধরেই নিয়েছেন যে ওনারা আর ক্ষমতায় থাকতে পারছেন না। সেন্ট মার্টিনের প্রশ্নে দেখেন, যে দেশকে টার্গেট করে বলেছে সেই দেশ ইতিমধ্যে বলেই ফেলেছে যে এই ধরনের কোনো কথাই হয় না। এই যে কথা উল্লেখ ছিল, উল্লেখ ছিল না, কিন্তু তারাও জানে, আপনি ঠাকুর ঘরে কে, তারাও জানে, সবাই জানে, এবং তারা পিছনের দরজা দিয়েই যদি আসা আসতেই হতো বিএনপির, তাহলে এত মানুষ দেখেন ক্ষমতাটা কার কাছে আসবে? এই সরকার যদি না টিকতে পারে ক্ষমতাটা থার্ড কারো কাছে আসবে। বিএনপি কি চায়? থার্ড কারো কাছে, নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের কাছে। বিএনপি কিন্তু বলে না যে আমাকে ক্ষমতা দাও, তাহলে পিছনের দরজা দিয়ে আসার কথা না বিএনপি। যে কোনো বললে যে কথাটা বলছিলেন ঠাকুর ঘরে কেড়ে আমি করা খাই না, সেটা তো ওই প্রশ্নটা ফজল আনসারির
থেকে আসছে আজকে ওখানে ফজল আনসারি না আপনি আমি বলি আমি আপনাকে একটা কথা বলি একটা দেশের প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সামনে বলেন আমি যদি সেন্ট মার্টিন দিতাম এটা কাকে বলেন এটা নিশ্চয়ই পাশের দেশকে বলেন নাই এটা এটা কিন্তু সবাই বুঝে এটা সবাই বুঝে সেখানে ফজল আনসারি সে বিএনপির হয়ে বিএনপির মতো করে বলতেই পারে যে হ্যাঁ এটা এটা কিন্তু ইতিমধ্যে তার ফজল আনসারি বলবে কেন খুদ মার্কিন যুক্তরাষ্ট্র খুদ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই খোলাসা করে বলেছে যে এরকম কোনো কথা হয় নাই যাই হোক আপনি এটা আরও আরও আসবে আরও বুলেটিন আসছে বুলেটিন আকারে প্রতিদিনই আমরা দেখছি প্রতিদিনই যেমন আমরা গতকালকে যে জিনিসটা দেখেছি যুক্তরাষ্ট্রের সর্বশেষ স্টেট ডিপার্টমেন্ট আগামী জুলাই মাসে কী বলে রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চারজন সদস্যের একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আসছে এবং সেটা এই প্রতিনিধি দলে কিন্তু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ার নাম বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এটা কিন্তু পত্রিকাগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে সেই বরাত দিয়ে আমি যদি বলতেই চাই এরা কী চায় এরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই আসছে অবাধ সুষ্ঠু নির্বাচন যে সরকার রাতের ভোটে পাশ করে যে সরকার একদিন আগের ভোটে পাশ করে যে সরকার বিনা ভোটে পাশ করে তারা কি আপনার সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা জানে যে ইম্পসিবল তাদের জন্য কোনোভাবেই সম্ভব না এই নিরপেক্ষ ভোটে অংশীদারিত্ব ভোটে সো তারা নিজেরাই তো নির্বাচন করবে না এখানে বিএনপির বলার কিছু নেই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আজকে বলতে চাই পিছনের দরজায় এই সরকারটিকে আছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত টিকে ছিল গত ১৪ বছর পর্যন্ত সাড়ে ১৪ বছর পর্যন্ত সো পিছনের দরজায় তারাই ক্ষমতায় থাকতে চায় যারা পিছনের দরজার জন্য আমি কিন্তু অনেকগুলো প্রুফ আপনাকে দিয়ে পাশের দেশকে বলে এসেছি ভারতকে যে কোনো মূল্যে আরও একবার ক্ষমতায় রাখার জন্য যে কোনো মূল্যে এবং ভারতের মোদি সাহেব আলোচনা করার জন্য যখন আমেরিকায় যাচ্ছিলেন তার দেশের সেইখানে তার আগে যে কথাগুলো বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল যে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য যাচ্ছে যাদের নিজেদেরই পায়ের নিচে মাটি থাকে না তারা আবার অন্য দেশ নিয়ে কথা বলার জন্য যাওয়ার আমি মনে করি যে এরকম তারপরে আমরা আর দেখিনি আমি এটাও মনে করি যে স্বাভাবিক বিষয় ভারতের প্রধানমন্ত্রী ওখানে গেলে তো এই অঞ্চলের ভূরাজনীতি নিয়ে কথা হবে এইটাই তো স্বাভাবিক তা সেটা কি হয়েছে এই অঞ্চলের ভূরাজনীতিতে যদি বাংলাদেশ থাকে তাহলে কথা হলে কিন্তু আমরা বিভিন্ন টুইটারগুলো এখন ভেসে ভেসে বেড়াচ্ছে প্রতিদিন কে আসছে কে যাচ্ছে সেটা বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনি যেটা বলছেন সেটা হয়েছে কিনা সেটা আমি ফিরবো আবার আপনার কাছে সময় কম আমি একটু প্রশান্ত দার যাচ্ছি যেটা বলছিলেন নীলুফার চৌধুরী মণি যারা পেছনের দরজা দিয়ে এসেছে তারাই এতদিন পেছনের দরজার কারণে টিকে আছে আপনাকে ধন্যবাদ তার আগে আমি আমার দুই সহ আলোচক এবং আপনি সহ দর্শকবৃন্দ সবার সাথে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করি আমরা চাই যে নির্বিঘ্নে বাড়ি যাওয়া এবং নির্বিঘ্নে ফেরা এই বিষয়গুলো যাতে মানুষের জীবনকে ঈদ স্বস্তি দেয় যেখানে যেখানে ট্রাফিক হচ্ছে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু উদ্যোগ হয়ে ট্রাফিকটা তারা একটু একটু কন্ট্রোল করেন এবং এখনও যারা বাড়ি যান নাই তাদের আমরা নির্বিঘ্নে বাড়ি যাওয়াটা আমরা প্রার্থনা করছি বিএনপি ঢাকা শহর দখল করে নেবে জুলাইয়ের এক তারিখ থেকে একটা প্রবাদ আছে যে বোবাই বলে আর কানাই শোনে তো বিএনপির এই ধরনের মাসলম্যান বা মাস্তানি ধরনের কথা ওনারা আগেও বলেছেন ডিসেম্বরেও বলেছিলেন তো এই কারণেই ওটাকে খুব বেশি মানুষ পাত্তা দেয় বলে আমি মনে করি না বিএনপির কর্মীরাও পাত্তা দেয় না এই জন্য বোবাই বলে আর কানাই শোনে আপনি লক্ষ্য করে দেখেন যে এক মুঠো মাটি এক আজলা পানি আজ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া আর কেউ আনতে পারে নাই তিন বিঘে করিডোর আমরা নিয়ে আসছি পানি এনেছি এই চুক্তি করে সমুদ্র সীমা জয় করেছি বড় বড় অবকাঠামো বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়ার মতো অবকাঠামো করেছি দুবাইতে নতুন একটা ওরা ওই যে ক্যানেল ওপেন করেছে প্রায় অনেক টাকায় তো আমি হঠাৎ করে আমি গেলাম আমাদের ওখানে যারা আমাদের আমি গেলেই আমাদের যারা ছেলে পেলে কাজ করে ওদের সাথে নিয়ে আমি ঘুরি দেখি ওরা হঠাৎ করে বলে চলেন দুবাইয়ের হাতির জেলে যাব আমি দুবাইয়ের আবার হাতির জেল মানে কেন তো গেলাম ওখানে ওয়াইফাই আছে তো আর সব কিছু বলে বলে যে আমরা এটাকে নাম দিয়েছি দুবাইয়ের হাতির জেল কারণ আমাদের হাতির জেলটা আগে আমরা কী বলতাম অমুকের সুইজারল্যান্ড অমুকের জেনেভা এখন বলছে দুবাইয়ের হাতির জেল তো
এটা দেখেন, এটা আওয়াম লীগ ইজ শো কেসিং বাংলাদেশ, বাংলাদেশের ন্যাশনাল কম্পিটেন্সকে। হ্যাঁ, আজকে আওয়াম লীগ ক্ষমতায় আছে বলে এটার কিছু কৃতিত্ব নিশ্চয়ই আওয়াম লীগ পাবে, বিএনপি থাকলে বিএনপিও পেত। কিন্তু ওই যে বললো আওয়াম লীগ ভালো খেললে টিম হিসেবে, ধরেন বিএনপিও টিম, আমিও টিম, আমিও প্লেয়ার, আমি 3 গোল দিয়ে দিলাম, আমরা কিন্তু বাংলাদেশের পক্ষে খেলছি, ওনারাও খেলছেন, ওনারা 0 গোল দিলেন, উনি গোল পাননি, আমি ভালো খেললে গোলটা পেয়েছি, তাহলে আওয়ামী লীগ ভালো খেললে বাংলাদেশ জিতে যায় কেন? আমরা একটা একটা টিম, তাহলে আমি 3-0 গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে জিতলাম। কিন্তু ওই জায়গাটিতে আওয়ামী লীগ যে গোলটা দিল 3 গোল, বিএনপি এটা সহ্য করতে পারছে না, দেখছে না, কিছুই করতে পারছে না, আহাজারি করছে। আমরা মাঝে মধ্যে বিএনপিকে বলি যে বিএনপি ইজ সাফারিং ফ্রম পলিটিক্যাল ব্যাংক্রাপসি। বাংলাদেশ সে রাজনীতিতে বিএনপি প্রথমত কমন সেন্স ল্যাকিং করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি তো নিশ্চয়ই কিছু ভালো মানুষ আছেন, কিছু দেশপ্রেমিক মানুষ আছেন, বাট দে আর নট অন দ্য স্টিয়ারিং হুইল। কারা স্টিয়ারিং হুইলে আছে? যারা ওয়াশিংটন পোস্টের চিঠি লিখে বাংলাদেশ বয়কট করুন, যারা কংগ্রেসম্যানের স্বাক্ষর, সিনেটরদের স্বাক্ষর জালিয়াতি করে, অমিত শাহের কণ্ঠস্বর জালিয়াতি করে। সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে কাজল ভাই আছেন, দেখেন, আপনিও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আমি ওনাকে বলতে চাই, উনিও বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। দেখেন বিএনপি বাংলাদেশ, যদিও ন্যাশনালিস্ট আসছে, ওরা মুসলমানি থেকে আর হিটলার থেকে ধার করে করেছে, এগুলো অন্য তাত্ত্বিক আলোচনা, আমি ওখানে যাব না। দেখেন শান্তিরক্ষী বাহিনীর গত সপ্তাহ তাও আমরা পুরস্কার পেলাম, দেখ আমার শোল পেলাম, আমাদের কতগুলো আত্মত্যাগ, আমাদের কত সৈনিক মারা গেছে, এবং ওখানে তারা কিছু ফরেন আপনার কারেন্সি আর্ন করে। লক্ষ্য করে দেখবেন পৃথিবীর অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে, একমাত্র সম্মানজনক মর্যাদাপূর্ণ ব্যতিক্রম বাংলাদেশ সেনাবাহিনী অ্যান্ড ফোর্সেস টোটাল। সেই সেনাবাহিনীকে যখন প্রত্যাহার করতে বলল, আওয়াম লীগ ছাড়া, আমরা ছাড়া আর একটা দলও একটা শব্দে প্রতিবাদ করলো না, এটি ন্যাশনাল শেম, একটি জাতীয় লজ্জা। কিন্তু ইলেকশন নিয়ে ঝগড়া বিবাদ আগেও হয়েছে, সমাধানও হয়েছে, হবেও। তা আপনি যদি একবার শান্তিরক্ষা কার্যক্রমে আমার নেতৃত্ব হারান, আমাদের দেখেন, আমাদের আমাদের জেনারেলরা কিন্তু ফোর্সেস কমান্ডার হচ্ছেন, বহুজাতিক কোম্পানির পুলিশ অফিসাররা হচ্ছেন, আপনি যদি একবার সেটি হারান, আপনার এটা পাওয়া কিন্তু খুব মুশকিল হবে। আজকে কেন বিএনপির কথার সাথে ওনারা বলেন কংগ্রেসম্যানদের কথা মিলে গেছে? কোন কংগ্রেসম্যান এগুলো যারা 71 থেকে আমাদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে? এমইপিগুলো যারা করেছে, যারা আমাদের বাংলাদেশের জাতীয় স্বার্থের, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমার জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুনেন, জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বললে, সে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সারা দেশ এক হয়ে যায়। একমাত্র লজ্জাজনক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। আমি এটাই বলতে চাই, দেখেন নির্বাচনী বিষয় আসে, হবে, সমাধানও হবে, ওরা আসবে, এই কথা হবে, আমরা এনগেজ করছি, আমরা কিন্তু কার্পেটের নিচে ময়লা লুকিয়ে রাখছি না, আমরা স্বীকার করছি, আমরা এটাকে ডিটেক্ট করছি এবং সমাধানের কাজও করছি। আজকে আবার 30 বিলিয়নের উপরে চলেছে রিজার্ভ, এবং এটা আরও আগাবে। লোক, আওয়াম লীগ ইজ নট ডিফাইন্ড বাই দ্য প্রবলেম, আওয়াম লীগ ইজ ডিফাইন্ড বাই দ্য রেসপন্সেস ইট ডাজ মেক টু প্রবলেমস। আমরা এটা 71 করেছি, আজকেও করেছি, পার্টিকুলারলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি যেভাবে কোভিড রেসপন্স করেছেন, সারা পৃথিবীতে প্রথম 5টা দেশের মধ্যে আমরা। দাদা, ফিরবো আবার আপনার কাছে, আমি একটু কাজল ভাই, আমাদের কথা হচ্ছিল পেছনের দরজা নিয়ে। আসলে এই যে বাস্তবতায় যে অবস্থায় আমরা আছি বা যেদিকে যাচ্ছি, বাংলাদেশের বাস্তবতায় এখন আর পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আছে কিনা? না, বাংলাদেশের রাজনীতি তো পিছনের দরজার অভিজ্ঞতা আছে, আমি সেজন্যই বলছি আর আছে কিনা। আমি তো মুনিয়াপার কথা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। মুনিয়াপার বলতেছিল না যে থার্ড পার্টির কাছে, কারো কাছে ক্ষমতা যাবে, বিএনপির কাছে যাবে না। পরে অবশ্য আশ্বস্ত হলাম যে উনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। আমি তো ভাবলাম যে ওই যে অতীত অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বললাম যে থার্ড পার্টি মানে ওই পেছনের দরজার কারো কাছে যাবে কিনা। যাক, মুনিয়াপা পরে ক্লিয়ার করছে যে এটা উনি থার্ড পার্টি বলতে তত্ত্বাবধায়ক সরকারের কথা বুঝিয়েছে। আমাদের একটা দুর্ভাগ্য কি জানেন, মানে সরকার এবং বিরোধী দল দুজনে, যেমন বিরোধী দল সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় রাষ্ট্রের বিরোধিতা করে ফেলে, আবার বিরোধী দল সরকারের বিরোধিতা করলে রাষ্ট্র আবার এটাকে রাষ্ট্রবিরোধিতা হিসাবে চিহ্নিত করে, মানে যার যার সুবিধা মতো করতে। আমি মনে করি এখানে একটা শার্প লক্ষণরেখা দরকার, কারণ সরকারে যারা থাকবে তাদের সমালোচনা হবেই, অবশ্যই হবে, কিন্তু এটাকে যদি রাষ্ট্রবিরোধিতা বলে এটা ভুল হবে। একইভাবে বিরোধী দলে থেকে সরকার বিরোধিতার নামে দেশের স্বার্থ যেখানে হ্যাম্পার্ড হয়,
সেখানে যদি আবার আমরা ঐক্যমতে না পৌঁছি ওইটাও দুঃখজনক, যেটা বললেন তো কাজে এটা আমাদের মানতে হবে। আর আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে 75-এর পর থেকে যেটা হয়েছে পেছনের দরজায় ক্ষমতা আসার, তো এর সাথে মানে বিভিন্ন সামরিক সরকার, তো আমরা এই 52 বছরে আমরা কত বছর সামরিক সরকারের অধীনে ছিলাম, মানে একেবারে সরাসরি সামরিক সরকারের অধীনে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ বিএনপিকে বলতে পারে যে স্বৈরাচার, বা বিএনপি আওয়ামী লীগকে বলতে পারে যে স্বৈরাচার, দ্যাট ইজ, কিন্তু এই স্বৈরাচাররা কিন্তু যদি আমি মেনেও নই, তারা কিন্তু একটা গণতান্ত্রিক আবহে এসছে, কিন্তু সরাসরি সামরিক শাসনের অধীনে বাংলাদেশ কয়দিন ছিল, এবং সেটাও কিন্তু পেছনের দরজারই কারণ। আইন একটা হয়েছে, আপনি যেটা মিন করতে চেয়েছেন, একটা আইন হয়েছে যে বাংলাদেশে সংবিধানকে চাপা দিয়ে ক্ষমতা আসা যাবে না, এবং এটা দুজনই লয়ার আছে, তারা বলতে পারবে, কোর্টের একটা ভার্ডিক্ট আছে। কিন্তু যখন আমি যদি আসি, আমি তখন তখন কি কোনো আইন কাজ করবে? তবে আমি বিশ্বাস করি, একটা উদাহরণ পাকিস্তানে করেছে, তাই না, পাকিস্তানে করেছে সুপ্রিম। আমি যেটা মনে করি, আপনি যে প্রশ্নটা করছেন ওটা সরাসরি জবাব হলো ওই পেছনের দরজায় ক্ষমতা আসার সম্ভাবনা, এবং সম্ভাবনা বলবো না, আশঙ্কা এখন অনেক কম। এখন যদি কেউ ক্ষমতা আসে তাকে সামনের দরজা দিয়ে আসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন আমরা কি দেখছি, বিরোধী দল আন্দোলন করবি, বিএনপি বলেন, সমমনারা বলেন, আন্দোলন তারা করবে, এবং আমি এটাকে পজিটিভলি নিই। আন্দোলন যদি না হয় তাহলে কিন্তু সরকার অটোক্রেটিক সরকার হয়ে যায়। আপনি দেখেন পরশুদিন যে সংসদে দ্রব্যমূল্য নিয়ে কথা হলো, জাতীয় পার্টির কয়েকজনই তো বললেন বিরোধী, এখানে যদি অন্য বিরোধী দল থাকতো তারা তো আরও উচ্চকিত কণ্ঠে বলতে পারতেন। বিএনপি যে এই যে হুট করে 7 জনকে সরাই নিয়ে আসলো, আমি জানি না তারা গেইন কী করছে, তো পাবলিকের লস হচ্ছে, কারণ বিএনপির ওই সংসদ সদস্যরা থাকলে কথা বলতো, এই বিষয় নিয়ে কথা বলতো, পাবলিক আরও জানতো। এবং এটা বিএনপির নিজস্ব ব্যাপার, আমি জানি না কেন তারা উইথড্র করলেন। এই গেল দুটো। আর আমি যেটা মনে করি, আগামী নির্বাচন, এটা কিন্তু আকাশে বাতাসে একটা কথা আছে যে নির্বাচন হবে কি না, কীভাবে হবে না হবে, বাংলাদেশের আকাশে বাতাসে যে কথাগুলি রটে, দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে এগুলি ফলে যায়, দুঃখজনকভাবে। তো আমি আশা করব এখন সরকারের যারা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই তো বলছেন যে একটা ভালো নির্বাচন হবে, এই হবে, মানে তারা প্রতিশ্রুতিও দিচ্ছে, এবং আওয়ামী লীগের নিজস্ব মিটিংয়েও, ওয়ার্কিং কমিটি মিটিংও তো মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিচ্ছেন যে এবার এমপি নমিনেশনের ক্ষেত্রে তারা আরও বেশি পার্টিকুলার হবে। তো এতে মনে হয় যে নির্বাচনটা ভালো হওয়ার একটা চান্স আছে, আমি বিদেশি চাপের কথা বাদই দিলাম। আর দেখেন ওই আপনার বাসার পাশে, আপনি যদি কুড়িয়ে ঘরে থাকেন আর আপনার বাসার পাশে যদি একটা 5-তলা বিল্ডিং থাকে, আপনার মেয়ের বিয়ের মাইক বাজানোর সময় কিন্তু তাকে গিয়ে বলতে হবে, ভাই জান আমার মেয়ের বিয়ের মাইক বাজবো, আপনার কোনো অসুবিধা হবে কি না। এটা কিন্তু নিয়ম, মানে এটা কিন্তু সরি নিয়ম না, মানে ভদ্রতা না, এটা সোশ্যাল ক্ষমতার কাছে আমার মানে একটু এটা করতে হবে। যে বাংলাদেশের অবস্থা, আর বাংলাদেশ দরিদ্র বলেন আর যাই বলেন, ভূ ওয়ার্ল্ড পলিটিক্সে কিন্তু বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনি এখানে সময় নেই বলতে, কিন্তু বিভিন্ন সমীকরণ যদি দেখেন, বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড বিশ্ব ভূরাজনীতিতে এখন ভীষণ 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 গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে। কাজেই এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় নির্বাচন বলে না, যে নির্বাচন তো সামনে সময় আসছে, এটা বাংলাদেশ এই সরকারকে এই অবস্থাটা অত্যন্ত কৌশলে মোকাবেলা করতে হবে, এটা সরকার একটা চ্যালেঞ্জ। আচ্ছা, কৌশলে মোকাবেলা সরকারের। আমি একটু নীলভাবা যেটি বলছিলেন যে আমাদের আলোচনার শুরুতে আমরা দেখছিলাম যে সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন, ঈদে এক নম্বর, ঈদের পরটা শব্দটাই আসলে একটু কেমন হয়ে গেছে বলতে বলতে, কিন্তু এইবার এই দফায় তো শেষ, এই দফায় সেক্ষেত্রে মানে কীভাবে আন্দোলন, কোন পরিকল্পনা, অল আউট কথা বলা হচ্ছে। দেখেন এটার তো আর কোনো আসলে ওয়াই নাই, এটা আপনার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি ক্লিয়ার কাট কথা বলেছে। তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া, যেটার সাথে একমত হয়ে আইনমন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ এই সরকার পদত্যাগ করবে, তারপরে একটা সরকার হবে, আইনমন্ত্রী পরে আবার সরি বলেছেন, সে বলছে যে আমি জেনে বুঝেই বলেছি, তবে এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেন, কিন্তু সে জেনে বুঝেই বলেছেন, এই কথাটাও বলেছেন, যাই হোক। তো এই তাহলে যদি এটা মিলে যায় তাহলে তো সমস্যা না। আর আমি আবারও বলছি, বারবার বলি, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ না। তো জনগণের জন্য যদি সংবিধান হয়, বাংলাদেশের জনগণ কি চায়? আপনি জরিপ চালান, আপনি জরিপ করেন, জরিপ হচ্ছে, জানা যাচ্ছে বিশ্ব কি চায়, বিশ্ব জিও পলিটিক্স। আপনি বিশ্বকে ওই যে কথাটা কাজল ভাই বলছে যে বাংলাদেশ ভৌগোলিক কারণে খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন থেকেই,
তো খুবই গুরুত্বপূর্ণটাকে আমরা কি করেছি, আমরা নিজেরা নিজেরা চরমভাবে দ্বন্দ্ব করে, যেটা ফ্যাসিস্ট সরকার যেটা করে, তারা এত নোংরাভাবে ইলেকশন করে গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে যে কাজটা করেছে, যে আমরা তো আমাদের গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই, আমাদের দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আজকে ঈদ মানুষ গরু কিনতে পারছে না, মানুষের পকেটে টাকা নাই, মানুষ এলাকায় যেতে পারছে না, মানুষের পকেটে টাকা নাই, এই যে মানুষকে লুকায় থাকতে হচ্ছে, মানুষ যে মানুষটা দুই হাতে অকাতরে বিলাত সে কিন্তু এখন নিজেই চলতে পারছে না, সেই জায়গাটায় সরকার যখন একদম জগদ্দল পাথরের মতো, যে কোনো বাহ্যপ্যান বাইক রোগ তাকে ক্ষমতাই থাকতে হবে, দেশে কিছু থাকুক না থাকুক, দেশ থেকে 10,000 কোটি টাকা কিন্তু সুইস ব্যাংকের বিভিন্ন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু অলরেডি সরায় ফেলানো হয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমেই দেখি। এখন এই জায়গায় আপনার নির্বাচন, একটা বড় দল বিএনপি, বিএনপি সমমনের ওরকম দল বাংলাদেশে নাই, তারা একসময় যে জাতীয় পার্টিকে নিয়ে তাইরে নাইরে করে ক্ষমতাকে টিকায় রাখছে, অ্যালায়েন্স করছে, আবার বিরোধী দলে রাখছে, বিরোধী দলে রাখছে, আবার মন্ত্রিত্ব দিছে, এই যে নোংরামগুলা করেছে, নোংরামো করে গণতন্ত্র ধ্বংস করে, যে ওয়েলকাম করে যে বিদেশিদেরকে আমাদের দেশে আনলো, এই বিদেশিরা যখন দেশে আসে, যখন তারা চরম নিরপেক্ষতার কথা বলে, বলবে গণতন্ত্রের কথা বলবে, তখন আমরা কোন দেশে যাব, কোথায় যাব? এই যখন নগরে যখন আগুন লাগে, দেবালয় কিন্তু রক্ষা পায় না, আমি বলি না যে আমি রক্ষা পাব, একটা ডিজাস্টার হলে সবাই কিন্তু এখানে সাফার করব, বরং আপনার আপনার পকেট ভর্তি টাকা থাকলে আপনি আমার মতো সাফার করবেন না, আমি যতটা করব, কারণ আমার টাকা নাই। সেই জায়গায় আপনি আপনি বলতেই পারেন যে এই যে শান্তি রক্ষা কমিটি, শান্তি রক্ষা কমিটি স্পষ্ট যে কথাটা বলেছে, যারা গুমের সাথে খুনের সাথে চরমভাবে যে যে মানুষগুলো জড়িত, পদ পদবী নিয়ে কর্মকর্তা হয়েও তাদের নিয়ে একটা সমস্যার কথা বলা হয়েছে, তারা ফিউচারে, ইন ফিউচারে তারা যেতে পারবে না, কিন্তু ওই শান্তি রক্ষা বাহিনীকে ক্যান্সেল করে দেবে এরকম আমি শুনি নাই। তবে চরমভাবে যদি আমরাই যদি ওয়েলকাম করে, যেমন আমরা কুমির নিয়ে আসছি, আমরা ওয়েলকাম করে কুমিরের কামড় খাবো, এটার ওয়েলকামের জন্য যদি ফ্যাসিস্ট দায়ী থাকে, এটা ইতিহাস তাদেরকে কখনো কোনো দিনই ক্ষমা করবে না। এই যে আপনি কথাটা বললেন যে রাজনীতিতে পিছনের দরজা, অথচ আমার সরকারি দলের বন্ধু উনি কি বললেন, বুবাই বলে আর কানায় শুনে, এই যে বুবাই বলে কানায় শোনার মধ্যে উনি বলে আমরা পানি এনেছি, আমরা করিডোর এনেছি, আমরা সমুদ্র সীমা এনেছি। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে এটা কিন্তু মিলে নাই সিলেছে এই এই প্রশ্নের উত্তরগুলো। আপনি প্রশ্ন করলেন কি কয়, যে খালায় খালার খালুর কব্বর কই আর খালায় কান্দে কই, ওনার অবস্থাটা এরকম হয়েছে, এই এই খালুই কান্দে কইয়ের মধ্যে আমি ওনার তারপরেও জিজ্ঞেস করছি পানিটা কোনটা আনছে, উনি তিস্তার পানি আনছে, গঙ্গার পানি আনছে, ফারাক্কাবাদের পানি আনছে, কোন পানিটা আনছে, নাকি ওই বন্যার সময় যখন ওই দেশ যখন চরমভাবে ভেসে যায় বাদ ছেড়ে দেয় সেই পানি আনছে, উনি সেই পানির কথা বলার জন্য এই উন্নয়ন বলতে বলতে কখন কী বলতে হয় সেটাও জানে না। কথাগুলো ভুল তথ্য দিলেন, 2007 সালে তারেক সাহেবের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, গীতা পাসি সহ ভারপ্রাপ্ত একজন সহ 3 জন মার্কিন রাষ্ট্রদূত 7 নভেম্বরে এবং 8 ফেব্রুয়ারিতে তার বার্তা পাঠালো, কেন তারেক সাহেবকে ভিসা দেওয়া উচিত না, এবং যেটি যাচ্ছে ওটা ওই মহিউদ্দিন আহমেদের ওই বইটাতেও দেখবেন প্রত্যাহার করার কথা বলেছে, কারণ কি তারা তারা বলেছে, তারা বলেছে পরে হয়তো তারেক সাহেবকে লাল কার্পেট দিবে, আপনারা ওয়েট করেন, আমরা সেটাই বলছি, ও ইন্টারেস্ট স্বার্থে মিললে আপনাদেরকেও লাল কার্পেট দিবে, অপেক্ষা করেন, দেয় কিনা দেখেন, দেখেন তাহলে আপনাদেরকেও দিবে, অসুবিধা নেই। শোনেন, সেটা হলো যে দেখ বাংলাদেশের, আমি বারবার যেই জায়গাটা আসছিলাম যে বিএনপি কোনটা রাজনৈতিক কর্মসূচি আর কোনটা সন্ত্রাসী কর্মসূচি, কোনটা বোমা মেরে মানুষ মারা ঘুমন্ত গাড়িতে চলার, সেটা গুলিয়ে ফেলেছে, একাধিকবার গুলিয়েছে 13-তে, 14-তে, 15-তে, আবার 2001-6 যখন ছিল, ঠিক আছে আমরা ভারতের সাথে এনগেজড হয়েছি, পানি আনছি, 3 বিঘা করিডোর এনেছি, বিএনপিও এনগেজ হয়েছে কিভাবে, গ্রেনেড দিয়ে, বিএনপির দোকানে তো গ্রেনেড ছাড়া আর কিছু বিক্রি হয় না, যেহেতু গ্রেনেড ছাড়া আর বিক্রি হয় না, আর 500 বোমা একসাথে বেছে, আর দুনিয়ার যত সন্ত্রাসী তাদের ন্যাচারাল গড মাদার ফাদার হলো বিএনপি, দেয়ার ইজ এ ডেঞ্জারাস নেক্সাস বিটুইন বিএনপি এবং এই এক্সট্রিমিস্টগুলো। কেন বেগম জিয়া নিজে বলেননি যে ভারতের ফেনী পর্যন্ত ভারত হবে, মসজিদ থেকে উলুধ্বনি আসবে, তাদের তখনকার রাষ্ট্রপতি আপনার এই বি চৌধুরী সাবাস বাংলাদেশে বলেননি কোরআন গীতা হাতে নিয়ে বেছে নাও? শোনেন, পুরো সমাজ এবং রাষ্ট্র কাঠামোকে ধর্মীয় সন্ত্রাস এবং
এই গ্রেনেডের সন্ত্রাসে তারা বিষময় করে ফেলেছিল আওয়ামী লীগ কানেক্টেড দ্য কমিউনিটি আওয়ামী লীগ কানেক্টেড দ্য কমিউনিটি এবং বিএনপি একটা পারিয়া রাষ্ট্র করে ফেলেছিল বিচ্ছিন্ন করে ফেলেছিল শুনেন শুনেন উনি তো অনেক বলেছেন আমি বলি একটা জিনিস ক্লিয়ারলি বলেন ইলেকটোরাল গভর্নেন্স ছাড়া বিএনপির আর কোনো গতি নেই ভোটের মালিককে যারা ভোট দেয় তারা বিএনপি আমি কিন্তু ভোটটা ধার করি পাঁচ বছরের জন্য আর যদি ভোটের মালিক যদি শুনেন ভোটের মালিক যদি ভোট দিতে আসে কোন মাস্তান হয়েছেন আপনি বিএনপি বলবেন যে জার্সি আমার পছন্দ হয় নাই ভোটে খেলবো না ভোটের মালিক তো যিনি ভোট দিবেন তিনি আপনি তাকে বাধা দিতে দিবেন যদি বাধা দিতে দেন ওই লোকগুলোই বলবে বিএনপিকে আউট করে দিবে এইবার সিটি কর্পোরেশনটার খুব দরকার ছিল এই একেবারে ব্র্যাডারের মধ্যেই ভোটটা হয়েছে 46-50% কোথাও একটু কম হয়েছে এই ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা ভালো ব্যবধানে জিতেছে এই ভোটটা আমাদের খুব দরকার ছিল দিস ইজ এ সিগনাল জাতীয় নির্বাচনে আরও হবে কেন সরকার পরিবর্তন হয় এটাতে তো হয় না শোনেন বিএনপি যা বলেছে তাদের স্বয়ং জেলা এবং থানা পর্যায়ের নেতৃত্ব তো বিএনপির একথা বিশ্বাস করে নাই তারা সবাই ভোটে গেছে এবং জিতেছে সিলেটে 12 জন জিতেছে জামাতের 6 জন জিতেছে গাজীপুরে 11 জন জয়লাভ করেছে বিএনপির যারা থানা এবং জেলা পর্যায়ে ছিল তাদেরকে বহিষ্কার করার সময় বিএনপির যে ভার্বাল ডায়রিয়া হয়েছে শোনেন ভার্বাল ডায়রিয়া হয়েছে কেন বলছে কি লিখেছে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলছে বিএনপির 30 বছর বিএনপি করা নেতাদের বলছে আপনি একজন বেইমান আপনি একজন নিজের থানা এবং জেলা পর্যায়ে নেতাদের বহিষ্কারের সময় বলছে বেইমান মোনাফেক এবং মীর জাফর তাহলে ভাই বিএনপি অন্য লোকরে কি বলবে প্রবলেম হলো বিএনপি কাউরে বিশ্বাস করে না বিএনপিরও কেউ বিশ্বাস করে না করতে পারে না তাদের অতীত রেকর্ড এত খারাপ সুতরাং তারা যদি ইলেকশনে আসতে চায় ওই যে বললেন না সামনের দরজা একটাই নির্বাচন আসতে হবে নির্বাচনে কিভাবে ভালো করা যায় সেই আলোচনায় আসেন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি 2 পয়সারও গেইন করতে পারবে না এবং তারা এটা করবেও না আমার ধারণা সক্রেটিস অনেক কথা বলছে শেষ কথা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটু কথা বলতে হবে আরেকটা যদি সময় থাকে আপনি একটু জন্ম হবে যেন সক্রেটিস আত্মহত্যা করত 20 লাখ তো না আচ্ছা বলেন বলেন আর একটু সময় থাকলে এই যে স্থানীয় সরকার নির্বাচনগুলোর প্রভাব বিএনপি যে আসলো না আওয়ামী লীগ জয় পেল অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের চরিত্রটা ভিন্ন এটা 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 আমাদের মাথায় রাখতে হবে কারণ ধরেন মেয়র ইলেকশন হয় মেয়রের সঙ্গে কাউন্সিলর কাউন্সিলরে কিন্তু নিজ স্বার্থে ভোটার আনে এটা আমাদের ভুলে গেলে চলবে না কাজে আপনি যদি জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সংসদ নির্বাচনের একটা গুণগত এবং চরিত্রগত পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই ভোটাররা ভোটের দিকে যাচ্ছে কিন্তু এই যে বিএনপি যেটা বললো যে 12 জন বহিষ্কার তারাও কিন্তু তাদের ভোটারদের এনেছেন এবং ওই ভোট বয়কটের জাতীয় নির্বাচনে ভোট বয়কটের প্রভাব এবং স্থানীয় নির্বাচনের প্রভাবটা কিন্তু আলাদা আমাদের এটা মাথায় রাখতে হবে আপনি দেখেন এক পর্যায়ে তো যে হাত পাখা হয়েছে উনিও তো ওরাও তো সিলেট এবং রাজশাহী বয়কট করলো তাই না কাজে এই নির্বাচনটা শুনেন মেজর অপোজিশন যেটা বলছি মেজর অপোজিশন না থাকলে কিন্তু আসলেই লোকাল গভর্নমেন্ট বলেন আর ন্যাশনাল ইলেকশন বলেন এটা একটু মেরমেরে হয় বাংলা ভাষায় যেটাকে বলা হয় কাজে আমার ধারণা এবার এবং আরেকটা কথা মাথায় রাখতে বিএনপিও কিন্তু নির্বাচনমুখী দল এবারও যদি বিএনপি নির্বাচনে না যায় 15 বছর নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক কঠিন অনেক কঠিন কারণ সবারই তো একটা যারা রাজনীতি করেন এটা প্রত্যাশার আমি প্রাপ্তির কথা বলিনি কিন্তু প্রত্যাশার জায়গা থাকে যে তিনি এমপি হবে নিয়ে হবেন একটা বিএনপি তো এখন যে যারা ধরেন 40 বছরের ছিল তারা এখন 55 বছরের হয়ে গেছে যারা 50 বছরের ছিল তারা এখন 65 বছরের হয়ে গেছে তিনটা বয়কটে কাজে এই বয়কটটার বেলায় কিন্তু বিএনপিকে অনেক অনেক কৌশল এবং অনেক চিন্তা ভাবনা করেছে আপা একদম 30 সেকেন্ডে যদি এই প্রশ্নের সঙ্গে একটু সম্পৃক্ত কিছু বলেন যে সম্পূরক যে বয়কটটা সিদ্ধান্তটা কেমন ইয়া দেখেন আমি মনে করি যে গণতন্ত্র যেখানে একদম চরমভাবে নস্যাৎ হয়েছে যখন ফ্যাসিস্টের হাতে ক্ষমতা যায় তখন নির্বাচন করার কোনো রাস্তা থাকে না যতদিন ফ্যাসিস্ট থাকে সেইখানে হয় বয়কট করো আর না হয় তুমি তোমার যদি ক্ষমতায় হয় তোমার যদি শক্তিতে হয় ফ্যাসিস্ট তো তার সমস্ত অঙ্গ সংগঠন বানিয়ে ফেলেছে প্রশাসনকে যখন প্রশাসন অঙ্গ সংগঠন হয় একটা দলের একটা ফ্যাসিস্টের তখন কিন্তু আসলে চাইলেই নির্বাচন ওইভাবে করা যায় না বিএনপি আসলে নির্বাচনের আগেই জিততে চায় ওনারা আগাম নিশ্চয়তা চান যে যে নির্বাচনটায় ওনারা যাবেন তারাই জিতবেন এই নিশ্চয়তা ছাড়া ওনারা নির্বাচনে যেতে চান না 18-তে ওনারা ঘুমিয়েছিলেন সিট ভাগাভাগির স্বপ্ন দেখে ভেবেছিল ও আমাদের তো এতগুলো সিট দিবে তো মানুষ ভোট না দিলে সিট আমি কেমনে দিব আর আমাদের দায়িত্ব নাকি ইলেকশন কমিশন যাওয়ার পরের দিন থেকে যে অ্যাকশনে গেছে আমরা দেখছে
বিএনপি চাচ্ছে যদি আগাম কোন একটা ব্যবস্থা করা যায় ইলেকশনের আগেই ওনাকে জিততে হবে, তো সেটা কে করবে? ইলেকশনে নামেন মানুষ, ভোটাররা কিন্তু আসলে বরাবরই, আমি 5 সেকেন্ড সময় নেই, মানুষ ভোট দিলে পাবে। প্রসাদ তো একটা কথা, বিএনপি যেতে চায় না, যাবে না কিন্তু উনিও বলেনি, আমি এখনো বিশ্বাস করি একটা সমাধান হবে, বিএনপি সহ সবাই নির্বাচন, আমরা 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 বিশ্বাস করি সমাধান হবে এবং সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।